আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন কিংবা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। এবার তাহলে শুরু করা যাক। তো এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ডিএলএড বনাম বিএড, যে মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট হয়েছে, সেই রায়ের পর পর্ষদের পক্ষ থেকে কি ব্যাপার আসতে চলেছে সেই নিয়ে তো শুরু করা যাক। তো আপনারা জানেন যে প্রাইমারি বোর্ড এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করেনি, অর্থাৎ এটা নিয়ে কি চলতি নিয়োগ প্রক্রিয়া কী হবে, যে নিয়োগ প্রক্রিয়া যে 2022 নিয়োগ প্রক্রিয়া, তো সেই নিয়োগ প্রক্রিয়াতে কি হতে চলেছে সেটা নিয়ে কিছু লেখেনি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, তারপর বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম নোটিশ জারি হয়েছে এবং মানে বিভিন্ন রিক্রুটমেন্টেরও তোড়জোড় শুরু হয়েছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু চলতি নিয়োগ প্রক্রিয়া একটা কেসের জন্য আটকে গেছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশের জন্য আটকে গেছে, সেই জন্য এখনও পর্যন্ত কোনো রকম কিছু উঠে আসেনি ব্যাপারটা নিয়ে। তো আপনারা জানেন 2022 ডিএলএড ব্যাচের সম্পর্কে একটা রায় হয়েছিল এবং তারা তাদেরকে বসতে দেওয়া নিয়ে এইসব ব্যাপার নিয়ে, তারপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে এবং যতদিন না সেই ব্যাপারটা মিটছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু থেমে থাকবে। অর্থাৎ 2022 নিয়োগ প্রক্রিয়া, যেটার ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট ইতিমধ্যে শেষ হয়েছে, তার কথা বলছি। তো যে খবরটা আমরা পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেই নিয়ে খুব তাড়াতাড়ি প্রাইমারি বোর্ড সিদ্ধান্ত আসতে চলেছে একটা, এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হবে। নোটিশটা আপনারা জানেন যে কোথায় পাবলিশ হবে, অফিসিয়াল ওয়েবসাইট দুটোই পাবলিশ হবে, যেটা হচ্ছে wbbp.org আর wbbprimaryeducation.org। এই দুটো ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে। আমরাও আছি পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। বিভিন্ন ধরনের যে খবর সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টের মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারেন, প্রত্যেকটি কমেন্টের আমরা উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।